ক্লাস টপিকসটা বোরিং কিন্তু ভাইয়া খুব ইম্পর্টেন্ট। আমি নিজেও দেখেন যে পারতেছি না ভালোভাবে, মানে এই জিনিসটাতে সবসময় আমাদের খাটতে হবে। এবং ইন্টারভিউতে এগুলোই কিন্তু জিজ্ঞেস করে, যদি এক্সপার্ট লেভেলে অ্যাপ্লাই করেন বেসিক লেভেলে এত জিজ্ঞেস নাও করতে পারে। এখন আমি এইখানে কোট করে আমার কিন্তু লাভ হয় নাই, কিভাবে লাভ হবে এটা আমি আপনাদের বলে দিছি। হ্যাঁ, আপনারা অনলাইনে খুঁজে যেমনে হোক, না পারলে আমি করে দিব, কিছু কাজ না পারলে আমি অবশ্যই করে দিব। কিন্তু ভাইয়া যদি আপনারা পারেন আমি যে খুশিটা হব, আমি ওইটা চাচ্ছি যে আপনারা আমাকে খুশি করেন। এখন কথা সেটা না, এখানে আমি ক্যাসকেডিং করতে চাচ্ছি। সিটি কেন আগে হবে, কান্ট্রি কেন পরে হবে? কান্ট্রি আপনি কেন আনছেন? ডাটাবেজে কি কান্ট্রি আছে? তাহলে এখানে আছে এনিওয়ে, এনিহাউ আছে, থাক। আমি ডাটাবেজে গিয়ে ইউজার ডিজাইনে যাই, ডিজাইনে গিয়ে আমি কান্ট্রি আইডিটা ডিলিট করে দিই। এটা আমার ভুল, হ্যাঁ, তবে ভুল হয়, এটাই স্বাভাবিক, ম্যানেজ মডেল, ঠিক আছে। এখন আমার কিউরিটা একটু চেঞ্জ করতে হবে, তার মানে আমি পুরাতন রিডিজাইন করবো না। এসপি ডট নেট এর একটা দুর্নাম আছে, অনেক সিনিয়র প্রোগ্রামার বলছে এসপি ডট নেট ভালো না, কেন এক জায়গায় ভুল হলে পুরো জিনিসটা রিক্রিয়েট করতে হয়। কথাটা কি সত্য? না, সত্য না। এই কথাটা কয়েকদিন আগে হলো সত্য, আমি কিন্তু আপনাদের বলছি রিক্রিয়েট করতে হয় একবারে ভালোভাবে মানে তাই। কিন্তু যখন আমরা ভিতরে কাস্টমাইজেশন শিখে গেছি, ওই ধারণাটা আমাদের কিন্তু আর নাই, বুঝতে পারছি। এখন এখানে আমরা কিছু ঝামেলা করছি, আমি কি ঠিক করব নাকি এরকমই রাখবো? ওকে, তাহলে একটু সবাই ধৈর্য ধরি। ফার্স্ট অফ অল, এসকিউএল ডাটা সোর্স ওয়ান কানেকশন স্ট্রিং, এই সিলেক্ট কমান্ড। এই সিলেক্ট কমান্ডে এসে আমার একটু ঝামেলা করতে হবে, ঝামেলা করতে বলতে হবে ইউ ডট স্টার, ইউ ডট আইডি। ও সুন্দর করে লেখি, হ্যাঁ, না একটু সবাই আমাকে হেল্প করে জিনিসটা ইউজার টাস্কে একদম কমপ্লিটলি প্রফেশনাল ওয়েতে সলভ করে ফেলি। তারপরে ইউ ডট নেম, তারপরে ইউ ডট, ইউ ডট অ্যাড্রেস কি, থ্যাংক ইউ, কন্ট্যাক্ট, ইউ ডট পাসওয়ার্ড আমরা কোনোভাবেই আনবো না, ঠিক আছে। তাহলে আইডি নেম ইমেল কন্ট্যাক্ট আমি এখানেই দেখি নাকি, আইডি নেম ইমেল কন্ট্যাক্ট, পাসওয়ার্ড আনবো না, জেন্ডার আইডি আনবো না, আমরা তার বদল কি আনবো, জেন্ডার। তাহলে জেন্ডারটাকে আমরা পয়েন্ট করি জি দিয়ে, ঠিক আছে। তাহলে আমরা বলি জি ডট নেম অ্যাজ জেন্ডার, ঠিক আছে। তারপরে ইউ ডট টাইপ, এজ এ টাইপ, তারপরে অ্যাড্রেস আছে, সিটি আনবো না, সিটির নাম আর হচ্ছে কান্ট্রির নাম। তাহলে এই দুটাকে সলভ করি, তাহলে সিটি ডট নেম অ্যাজ সিটি, তারপর হচ্ছে সিএন ডট নেম অ্যাজ কান্ট্রি, তারপরে আমরা বাকিগুলো দেখি। ও অ্যাড্রেসটা আগে হইতো, তাই না? থাক না, না করুক, একটা সৌন্দর্যের ব্যাপার আছে না। আপনার বিরক্ত হচ্ছে না আমার উপর? ইমেজ ক্রিয়েট আইপি ক্রিয়েটেড, তাহলে ইউ ডট আই এম এস ই, ইউ ডট ক্রিয়েট আইপি, ইউ ডট ক্রিয়েট ডেট ফ্রম ইউজার অ্যাজ ইউ লেফট জয়েন, প্রথমে কি হবে, জেন্ডার জি, অন ইউ ডট এই তো, তারপরে আবার কি হবে, লেফট করলে আমার মেইন টেবিল যেটা সেটা সব আসবে, বাকিগুলোর অ্যাভেলেবল ডাটা আসবে, বাকিগুলো নাল আসবে, নাহলে ডাটা মিসিং হবে। যদি আমার এখানে মিসিং হওয়ার চান্স নাই, সিটি যদি নাল থাকতো, জেন্ডার যদি নাল থাকতো,
তখন এই জন্য সব দিক দিয়ে আমার লেফট জয়েন্টটাই বেস্ট। ইনারে কমন হ্যাঁ, যেটা নাল আছে সেটা আর আসবে না, কারণ কমন না। ইউ ডট দেখেন দেখেন দেখেন, এমনিতে কিন্তু এখানে মাথা খারাপ হয়ে যাবে। ইউ ডট সিটি আইডি ইকুয়াল টু সিটি ডট আইডি, আবার একটা লেফট জয়েন হবে না, এবার কি হবে অ্যাজ অন সিটি ডট, সিটি ডট কান্ট্রি আইডি ইকুয়াল টু সিএন ডট আইডি। বোঝা গেছে ব্যাপারটা? তাহলে এবার আমার এই সিলেক্ট কিউরি অনুযায়ী, তাহলে এবার আমার এই সিলেক্ট কিউরি অনুযায়ী কলামগুলো সাজাইতে হবে না, রিঅ্যারেঞ্জ করতে হবে না। তাহলে একটু করি, বিরক্ত হলো এই এত কম হলো কেন? ও এটা কনভার্ট করি নাই, একটা দিক দিয়ে ভালো হয়েছে যেহেতু কনভার্ট করি নাই, আমার কম জায়গায় লিখলে হবে, পরে কনভার্ট করে নিলেও হবে, ঠিক আছে। এটা কিন্তু আমি জানতাম না, এখন জানা হলো যে এখন আমার খুব কমে কনভার্ট করলেই হবে। এটা এইভাবে করতে পারতেন, নোডে আপনি বলতেন যে এসকিউএল ডাটা সোর্স ওয়ান ডট সিলেক্ট কমান্ড দিয়ে আপনি কোডও দিতে পারতেন, কিন্তু কিন্তু আমরা এখানে কিউরি এইভাবেই দিব, ঠিক আছে। কোড আর ওইভাবে ইউজ করবো না, কারণ বারবার লোড হবে আসবে, আর এখানে সবকিছু ম্যানেজ। তাহলে ভাইয়া নেম কন্ট্যাক্টে কোনো ঝামেলা আছে? কিন্তু আমার জানার মতে পাসওয়ার্ড বলে পৃথিবীতে কিছু নাই। এটা তো আর ইনসার্টের কাজ করতেছি না ভাইয়া, এখানে অ্যাজ জেন্ডার হিসেবে নিয়ে আসছি না, এখানেও অ্যাজ জেন্ডার। ওকে টাইপ টাইপ ঠিক আছে, অ্যাড্রেস ঠিক আছে, এখানে আমরা কি আনবো না, খালি সিটি আর এইটাতে কান্ট্রি না, ও অ্যাডভান্স বাবারে বাবা। এটাই আজকে কনফিগার করবো, সন্ধ্যা 7টা বাজবে, সবাই বাসায় ফোন করে দেন। ওই যে ক্যারেক্টারের মধ্যে ছিলাম, তো ক্যারেক্টারের মধ্যে ছিলাম। তাহলে ব্যাপারটা মনে হচ্ছে যে মোটামুটি একটা ইজি ব্যাপার। এবার আমরা রান করে দেখব যে এটা ঠিক আসে কিনা, কোনো এরর টেরর হয় কিনা, এটা একবার টেস্ট করে দেখব। ইউজারটা সলভ করে দিলে আমার মনে হয় না আপনাদের আর কোনোটাতে কোনো প্রবলেম হবে, হবে হবে না? ওরে আশা করে তো লাভ নাই, আশার বোনের নামেই নিরাশা। সিলেক্টেড ডাটা সোর্স জেন্ডার আইডি খুঁজে পাইনি, তাই না? কত নম্বর লাইনে? আচ্ছা কোথাও জেন্ডার আইডিটা আছে, বোঝা গেছে? ও চরি চরি আমি খালি হেডার টেক্সট চেঞ্জ করে, আমি আসল জায়গায় চেঞ্জ করি নি। হ্যাঁ আমি পারি না, আমাকে ফেল করে দিন, হ্যাঁ সার্টিফিকেট দিন, 33 তো পাস, ছোট ভাই মনে করে, তাহলে ঠিক আছে। সিয়ার কই? তো আমরা দেখতেছি সব ঠিক আছে, এখন এখানে কিছু ইস্যু আছে, কিছু ইস্যু, সেই ইস্যুগুলো আপাতত সলভ না করে আমি নিউ এন্ট্রির ইস্যুগুলো সলভ করি। ওকে, নিউ এন্ট্রির ইস্যুটা হচ্ছে সিটি, মানে সিটির আগে কান্ট্রিটা হবে। এটা করতে গেলে এখন কি করব বুঝতেছি না, গরিব মানুষ। তাহলে আমরা নিউতে যাই, গ্রেড ভিউতে পরে আসি। আবারও বলতেছি আজকের ক্লাসটা সবচেয়ে হাই লেভেল ক্লাস, গত ক্লাসের চেয়েও বেশি ভোল্টেজের। ইয়েস এনে গিয়ার আসলো কই থেকে? যে কোনো কিছু খারাপ কথা একটা বলে ফেললি। সিটিটা আমরা কাট করি, হ্যাঁ, এবং আমরা কান্ট্রিটা সিলেক্ট করি। সিলেক্ট করে খুব সতর্কভাবে এই কান্ট্রির পরে আমরা সিটিটাকে প্লেস করি।
আচ্ছা দিলাম। এবার কান্ট্রি আইডের ডাটা সোর্স যা আছে আছে থাক, কই ডাটা সোর্স কই, এই যে এসকিউএল ডাটা সোর্স তাই না, এইটাতে ও এটা আছে থাক, এটাকে আমরা বাহিরে নেই। এক যে এএসপির কন্টেন্ট আছে না শেষ যেখানে হয়েছে সেইখানে ডাটা সেটটা পেস্ট করে দিই, এবং কেউ একজন মনে রাখি আমার হয়ে যে কান্ট্রির ডাটা সোর্সটা হচ্ছে স্যার, কে মনে রাখবে? স্যার আমি, কান্ট্রি স্যার। ওকে, একইভাবে আমি আবার উপরে যাই, উপরে গিয়ে আমি সিটিটা খুঁজে বের করি, সিটির যে এসকিউএল ডাটা সোর্স আছে এটা থ্রি, তাহলে সিটি থ্রি কান্ট্রি চার, কেন এটা বাইরে নিলাম, কলামের ভিতরে থাকলে হচ্ছে স্কোপ, গ্লোবাল স্কোপ লোকাল স্কোপ ওই কলামের ভিতরেই, বাইরে তো আমি পাচ্ছি না কোডটাকে, গ্লোবালি পাবো না, তখন আমার আবার ফাইন কন্ট্রোল ফাইন ডাটা ওই টাইপের কনভার্সনে যাইতে হবে, যার কারণে এগুলো আমি বাইরে নিলাম। নিশ্চিত? ওকে, এবার সিটি যেহেতু আসবেই তাহলে সিটির আগে আমি একটা বলেছি টপ জিরো, টপ জিরো মানে হচ্ছে শুরুর জিরোটা আইটেম নিবে, তারপরে আমার কমান্ডটা এক্সিকিউট হবে কিন্তু কোনো আইটেম আসলে আসবে না। এখন মুশকিল হচ্ছে, এখন মুশকিল হচ্ছে এখানে তো রানটাইমে কিছু ভুল ধরবে, এই ভুলটা যাতে না ধরে বা কোনো ডাটাই যাতে শুরুতে না আসে, কান্ট্রিটা আসুক সিটির যাতে কোনো ডাটা না আসে, কান্ট্রিটা ওইখানে থাকলেও অসুবিধা ছিল না, যাই হোক সিটি কই সিটি কই, কেউ আমাকে হেল্প করে না আজ গরিব বলে। হরে ওগুলো দেখে আমি শিখছি, ওর মন খারাপ কি জন্য জানেন, আজ মোটা বলে কোনো ইভেন্ট নেই। কান্ট্রিটা আমি আর কিছু করলাম না, সিটিটা আমি ফাঁকা রাখলাম, এবার আমি রান করে আরেকবার দেখবো কারণ আমার একটা বদ্ধভ্যাস হয়ে গেছে। আয় এবার আমরা দেখবো যে কান্ট্রি সব আসছে কিনা এবং সিটিটা ফাঁকা আসছে কিনা, আসলে আমরা এখানে প্রয়োজনীয় প্যারামিটার ফিক্স করে ওটা আবার ট্রাই করবো। তাহলে আমার ইভেন্ট দরকার, কিসের ইভেন্ট? কান্ট্রির ইভেন্ট দরকার, তাহলে হ্যাঁ সেক্ষেত্রে আমার এই ডিজাইনে যেতে হবে এবং এটা আমাকে আবার এডিট টেমপ্লেট করতে হবে, করে আমাকে খুঁজে বের করতে হবে কান্ট্রি শর্টহ্যান্ডটা কোনটা, সিটি বের করি ড্রপ ডাউন লিস্টের নাম কি এটা দেখি, ড্রপ ডাউন লিস্ট থ্রি, থ্রি থ্রি ওইটা টু আল্লাহর বন্ধু, ওটা দিয়ে আমার কোনো কাম নেই। আচ্ছা কান্ট্রি বের করি, হ্যাঁ কান্ট্রি বের করে এটার স্মার্ট ট্যাগ ক্লিক করে আমরা এনাবল অটো পোস্ট ব্যাক, পোস্ট ব্যাক মানে হচ্ছে কোনো কন্ট্রোলের প্রপার্টি চেঞ্জ হলে বা ভ্যালু চেঞ্জ হলে সে সার্ভারে দৌড় দেবে কিনা, বাই ডিফল্ট ডেস্কটপে এটা বলা লাগে না, ড্রপ ডাউনের ভ্যালু চেঞ্জ হলে অটোমেটিক একটা ইভেন্ট ফায়ার করে, কিন্তু এটা যে ওয়েব বেস ক্লায়েন্ট সাইডে কি করবে, এটা একটা সিলেক্ট তৈরি করবে, এটা তো সার্ভারে আসবে না পোস্ট হয়ে, যখন আমি এনাবল অটো পোস্ট ব্যাক করলাম এবার এটার সাথে সাথে একটা জাভা স্ক্রিপ্ট বা একটা স্ক্রিপ্ট জেনারেট হবে, এই স্ক্রিপ্ট করবে কি যখন এটার ভ্যালু চেঞ্জ হবে এটার কি ভ্যালু চেঞ্জ হলো কি হলো এটার জন্য একটা সার্ভার সাইডে একটা ইভেন্টকে কল করবে, বোঝা গেছে? তাহলে ক্লায়েন্ট সাইডে কোনো কন্ট্রোলকে সার্ভার সাইডে কোনো কাজ করানোর জন্য অটো পোস্ট ব্যাক এনাবল করতে হবে, তাহলে এটা সার্ভারে যাবে, লসেস নয় যতই কোড করে, বোঝা গেছে নাকি? আসলেই বোঝা গেছে? তাহলে এটাতে এবার আমরা ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করলে এটার একটা সিলেক্টেড ইনডেক্স চেঞ্জ আমি একটা ইভেন্ট পাবো, অবজেক্টে তো ওই শয়তানি আসবে, ঠিক আছে? তাহলে আমাদের সিটির জন্য ডাটা সোর্স ছিল এসকিউএল ডাটা সোর্স 3, মনে আছে? সিটির জন্য 4 ছিল স্যার, শিওর সিটির জন্য 3 ছিল, কান্ট্রি 4, গাজি তুই যে পাজি প্রমাণ দিলি, তাহলে কান্ট্রি না সিটি, সিটির জন্য ছিল 3,
ডট সিলেক্ট কমান্ড ইকুয়াল টু, খেয়াল করেন খেয়াল করেন, এসকিউএল ডাটা সোর্স থ্রি ডট সিলেক্ট কমান্ড আমি প্রপার্টিটা চেঞ্জ করে দিচ্ছি। এবার আমি বলবো সিলেক্ট স্টারু ফ্রম সিটি হোয়ার কান্ট্রি আইডি ইকুয়াল টু, অত কথার কামই নাই। এইবার কে সিলেক্টেড হয়ে আছে ভাইয়া, কান্ট্রি এটা কোথায় আছে, তাহলে দুইটাকে ব্র্যাকেটে দেই, তারপরে এটাকে আমি কনভার্ট করি, তাই না? কিসে কনভার্ট করবো? ড্রপ ডাউন লিস্টে। কাকে কনভার্ট করবো ভাইয়া? সেন্ডার নামেই তো আছে, আমাকে আর খুঁজতে হবে না, মানে ফাইন্ড কন্ট্রোল দিয়ে খুঁজতে হবে না, কারণ সেন্ডারে এটা তো ইভেন্ট সি শার্পের, সেন্ডারে বাপ বাপ করে চলে আসছে। ডট সিলেক্টেড ভ্যালু ডট টু স্ট্রিং, স্ট্রিং আসেই, ডেস্কটপের একটা স্ট্রিং থাকে না, কিন্তু এখানে একটা স্ট্রিং আছে। দিলাম স্কুল ডাটা সোর্স থ্রি, ওকে স্কুল ডাটা সোর্স যেহেতু থ্রি আমি এইভাবে দিয়ে দিছি। এবার আমি যে লোডে কাজটা করছি কোথায়, এই যে ড্রপ ডাউন লিস্ট ডিডিএল, এই কাজটা আমি করব, পেস্ট করে কপি করব। এখন ডিটেলস ভিউ ওয়ান ডট ফাইন্ড কন্ট্রোল, ড্রপ ডাউন লিস্ট কত ছিল, শিওর সিটিটা ড্রপ ডাউন লিস্ট কত ছিল, পাক্কা? ডাটা সোর্স তিন, এটাও তিন, আছে দিনাধীন সব মিলে গেছে, হাউ টু কাউ, হ্যাঁ। আর এখানে স্কুল ডাটা সোর্স কত দেখাবো ভাইয়া, থ্রি, আইডি নেম ডাটা পয়েন্ট। তাহলে এবার কান্ট্রিতে কোনো কিছু চেঞ্জ করলেই সেটা স্কুল ডাটা সোর্স, রেসপেক্টিভ স্কুল ডাটা সোর্সের সিলেক্ট কমান্ড চেঞ্জ করে দিবে, কান্ট্রির অমুক আইডি বসবে, ওই সিটিগুলো এসে লোড হওয়ার কথা বলে আমি আশা প্রকাশ ব্যক্ত করছি। ওটা তো আগে কইছি, ওটা এখন বলে লাভ নাই, ওটা আগে বলছি না, ওটা অ্যাসাইনমেন্ট দিছি, ও রে ওর সাথে যোগাযোগ করবে, ও এটা কালকে করে আনবে। আমার সব প্রথম নাম শুনলাম অ্যাজাক্স, আরে আমি তো চালাক লোক, চাপা মাঝে করি, কবে কি কথা বলছি ওগুলো ধরে রাখলে হবে, কিছু আসে নাই, কিন্তু এখানে যদি সিলেক্ট থাকতো আমার কোনো প্রবলেমই হইতো না। এখন আমাকে কি দিতে হবে, আন্ডা, আন্ডা দিলে কিছুই লোড হয় নাই। এবার যদি আমি বাংলাদেশ দিই, হ্যাঁ বাংলাদেশের সিটিগুলো লোড হয়েছে, কিন্তু মুশকিল হচ্ছে এখানে আমি লিখছি খাজা মণ্ডল, এটা আমার ফেসবুক ফ্রেন্ড, ঠিক আছে, কন্টাক্ট দিলাম এরকম একটা, ইমেল দিলাম, এবার আমি এখানে নিউজিল্যান্ড দিলাম, ও আছে, কারণ এসপি ডট নেটে বাই ডিফল্ট ভিউ স্টেটগুলো একটা কথা আছে, প্রত্যেকটা কন্ট্রোলে কী কী ভ্যালু আছে সে ধরে রাখে, বুঝে গেছে? এখন পেজটা লাভাচ্ছে, এখানে আপনি ঝাঁকানাকে একটা ফ্ল্যাশ দিছেন, এদিকে একটা বড় ইমেজ দিছেন, ঠিক আছে, লাড্ডু খেতে চান আমাদের অফিসে আসুন, ইমেজটা সাইজে 1.5 মেগাবাইট, অনেক বড়, তারপরে এদিকে স্লাইড শো দিছেন, পুরো সিস্টেমটা সার্ভারে যাচ্ছে আবার আসতেছে। এটা অ্যাজাক্স দিয়ে করা যায়, কিন্তু সেটা আমি আজকের টপিকস এনে টপিকসটাকে নষ্ট করতে চাচ্ছি না। শোনেন, রিচ ফুড টেস্টি হয় সালাদ দিয়ে, বোরহানে দিয়ে, কোল্ড ড্রিঙ্কস দিয়ে, এখন আমি খাবার দিলাম না, সালাদ বোরহানে কোল্ড ড্রিঙ্কস দিলাম, খা। তাহলে আজকে আমরা খাবার ফুড প্রসেসিং এ আছি, বেসিক ফুডটা প্রসেসিং এ আছি, ঠিক আছে, পরে আমরা এটা নষ্ট করবো না। অ্যাজাক্স এমন কোনো টেকনোলজি না যে আপনি এদিক ওদিক দেখে শিখতে পারবেন না, কিন্তু আমি যেটাতে হাইলাইট করতেছি এটা ভেবে কোথাও শিখতে পারবেন না, ঠিক আছে, পছন্দ হইলে হইলো না হলে নাই, কিছু করার নেই, এইটাতে হাইলাইট করে আমরা আনতে পারছি টপিকসটা, ঠিক আছে। একটা প্রবলেম আছে কি, শুরুতে বাংলাদেশ শুরুটা আসতেছে না, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, ওই যে এসকিউএল ডাটা সোর্স ওইটা থেকে ডাটা টেবিল জেনারেট করতে হবে, ডাটা টেবিল জেনারেট করলে আমি টেবিলটা পাচ্ছি, ওটা জিরো নাম্বার ইন্ডেক্সে আমার আইডি জিরো আর নেম হচ্ছে সিলেক্ট, একটা রো ইনসার্ট করতে হবে, করে ওই এসকিউএল ডাটা সোর্সের জায়গায় আমাকে কি দিতে হবে, ডাটা টেবিলটা দিতে হবে, ভিডিও তো উঠছে এবং এই কথাটা মনে হয় 20 বারের অধিক উঠছে। তাহলে আমরা টেকনিক্যাল ইস্যুগুলো ইউজারে সলভ করতে পারলাম, যদি সলভ করতে করি বাড়ি ভাইয়া এখানে আমি আর পেশাল পারবো না, নেক্সট ক্লাসে ওইটা পারলে পারবেন, না পারলে আমার হয়তো আধা ঘন্টা সময় দেবেন, আমি 1 ঘন্টার ভিতরে ওটা ক্লিয়ার করে দিব, সময় তো এখন 3 ঘন্টা আছে। হ্যাঁ এবার আমরা ইউজারে যাই,
আমি দেখেন আমার একটা ব্যাপার আপনারা নিশ্চিন্তে ফলো করতে পারেন, আমি যেখানে যাই যেই প্রবলেমই পড়ি যার সামনে পড়ি তাদেরকে নিয়ে কিন্তু প্রবলেমটা সলভ করি, অ্যাভয়েড করি না। এটা করির জন্যই ডে বাই ডে আমার উন্নতি হয়েছে, আমি শিখছি অনেক কিছু। তো আপনি যদি মনে করেন যে কেউ আপনি একটা জিনিস পারতেছেন না আপনি অ্যাভয়েড করে যাবেন তাকে বলবেন না, এটা লজ্জার ব্যাপার হবে, এটা আপনি ভুল ভাববেন। প্রত্যেকটা মানুষের একটা কমন প্যাটার্ন আছে। আমার নিজের একটা ব্যাপার শেখা হলো যে টেমপ্লেট ফিল্ডে কনভার্ট করার আগে আমরা সিলেক্ট কমান্ডটা চেঞ্জ করি, তারপরে এখানে দেই, সহজে হয়, 100 জায়গায় চেঞ্জ করা লাগে না। কি চোখ খুলে ঘুমাচ্ছে বাবারে, তাও আমার দিকে তাকায়। এডিট করলাম না, তার আগে এখানে এনাবল ডিলিটিং দেওয়া লাগতো। না আপনি যদি সরাসরি ডাটাবেস থেকে নেন তাহলে আসবে, আর যদি ওই যে একটা ডাটা সেট নিছি সেটা থেকে নেন তাহলে আসবে। আচ্ছা এটা নিয়ে এখন পেশাল পাততে চাই না, তোর সাথে এমনি অনেক ঝগড়া হয়েছে। কনভার্ট করবো ভাইয়া, কি সুন্দর করে ইয়াপ বলছে রে। কনভার্ট করলে দেখবেন এটার আইকনটা চেঞ্জ হয়েছে, এবং বরাবর আইকন খেয়াল করবেন, আইকন খেয়াল করে কোড করাটা অনেক উপকারী হয়। এটা ডেস্কটপের একটা লিস্ট বক্স, লিস্ট বক্সে মাল্টি সিলেকশন ফলস করে রাখছে, অথবা এটা তো আর সম্ভব না। তবে একটা বুদ্ধি আছে ভাইয়া বলবো, এটার জন্য একটা ডেস্কটপ সফটওয়্যার বানাবেন বা ইয়া করবেন, এটা স্ক্রিনে কোন জায়গায় আসে সেটা মাপ করবেন, এটা কোড করতে মাসখানেকের মতো লাগবে, তারপরে ঠিক কোন পজিশনে ক্লিক করলে কোনটাতে আসবে ওই পজিশনগুলো মেপে একটা ফরেস্ট লিপ দিয়ে ক্লিক করে 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 আপনি করে দিতে পারেন। ভিজিবল ফলস করে দিলাম। হ্যাঁ না প্রথমে আমি কাজ করবো আই এম এস ই নিয়ে, ধরো পেজিং টেজিং গুলো হয় নাই হয় না, ওগুলো তার একটা দেখাইছি, আমি ঝামেলা করিস না তো সিয়ার, তোকে আমি এত পছন্দ করি। এডিট আইটেম তো দরকার নাই। এ ভাইয়া ইমেজ কি এখানে এইভাবে হবে? ইমেজ কি লেভেলে দেখানো যায়? ইমেজ কিসে দেখানো যায়? ওকে এরকম ইমেজ ফিল্ড আমরা নিতে পারি, এএসপি ইমেজ, কিন্তু এএসপি ইমেজ নিয়ে তো একটা সার্ভার কন্ট্রোল, কি দরকার ভাই জ্বালানোর? আমরা ঠিস ঠিস রিফ্রেশ করি আসে না, আতি নেহি, তাহলে এখানে আমরা শো অল ফাইল দিই, শো অল ফাইল, তাহলে হিডেন ফাইলগুলো যেগুলো সিস্টেমে নাই সেগুলো দেখাবে, দেখাচ্ছে দেখাচ্ছে ওমা ছবিও দেখাচ্ছে, তাহলে এখানে কই গেল? কই দূর কান ধরে টেনে ছেড়ে দেন, তাহলে ইমেজের সোর্স আপলোডেই, ইমেজ একটা এইচটিএমএল ট্যাগ, ওই সার্ভার সাইড ট্যাগ তো এটাই হইতো তাই না? এখন কথা হচ্ছে যে ইমেজ যত বড় ওটা তো তত বড় হয়ে আসবে না, ওইখানে সর্বনাশের গলার দাঁড়ি হয়ে যাবে, সেক্ষেত্রে এখানে এসে আমরা ওয়াইড অথবা হাইট দিই যেটা আমার জন্য কনভেনিয়েন্ট হয়, তাহলে হাইট ইকুয়াল টু আমি 120 পিক্সেল দিয়ে দিই, তো সবগুলো 120 পিক্সেল আসবে, ওয়াইডটা ওই অনুযায়ী রেশিও অনুযায়ী নিয়ে নিবে, দুইটা দিলে কিন্তু ওইটা একটা সাপটা হবে একটা লম্বা হবে, ঠিক আছে ওরকম হয়ে গেছে। এবার সব ইমেজ তো এরকম না, সব ইমেজ তো এরকম না, তাহলে এইখানে সত্য কথা কেউ বলে না, না এবং যেহেতু এখানে আইডি পরবর্তীতে আসবে, পরবর্তীতে যদি আইডি আসে এখানে আমার ক্যালকুলেশন করতে হবে, ইভ্যালুয়েশন করতে হবে তাই না, সেই জন্য এখানে আমি বাইন্ড ইউজ না করে ইভ্যাল ইউজ করি, বুঝা গেছে? আর বাইন্ডটা এখানে কাজও করবে না, সরাসরি প্রপার্টিতে দিতে হবে, তাহলে নাহলে করবে না, সার্ভার সাইড কন্ট্রোল ছাড়া বাইন্ডটা ঝামেলা করে।
তো অতএব আমাকে বাধ্য হয়ে এখানে এইভাবে ইউজ করতে হবে। হইছে বিরক্ত বিরক্ত রে, বুঝছেন ব্যাপারটা? এখন এইখানে যদি এটা ইউজার হইতো এবং ইউজাররা সেল করে, তাহলে ও টোটাল কত সেল করছে কোন মাসে, 12 মাসে একটা রিপোর্ট দেখানো লাগতো। সেই রিপোর্টটা যদি আলাদা একটা ভিউ থাকতো যে কোন ইউজারের কোন মাসে কত সেল, তাহলে এখানে কি হইতো, এই জায়গায় ড্র্যাগ এন্ড ড্রপ করে একটা গ্রিড ভিউ নিতাম। মিয়া আগের গ্রিড ভিউ আমি যেভাবে কনফিগার করি ভিতরটা ওইভাবে কনফিগার করতে পারতাম, ওটার ভিতরে আবার গ্রিড ভিউ নিতে পারতাম। মানে আপনার মাথা খারাপ হয়ে যাবে, কিন্তু খুব ঠান্ডা মাথায় একটা একটা করে করতে হবে। দেখছেন আজকে আমার মতো লোক যে আমি খুব তাড়াতাড়ি কথা বলি, সাই সাই করে করি, সে আজকে কিভাবে করছি কারণ আমি জানি। এটা যদি আর একটু তাড়াতাড়ি করতে চাইতাম এটা আগামী তিন দিনেও শেষ হতো। এখানে কচ্ছপ গতিটা প্রযোজ্য। তাহলে কেউ কোনো কাজ দিলে মাথা ঠান্ডা করে গ্রাফটা বুঝবেন কি চাচ্ছে, এটার ভিতরে এরকম হবে এরকম হবে এরকম হবে, ওটা ট্রেস করে নেবেন, এক জায়গায় গ্রাফ লিখে নেবেন, লিখে একটা একটা করে ধীরে ধীরে কাজ করবেন, মেইন আউটপুটটা আনবেন, তারপরে একটা একটা প্রত্যেকবার টেস্ট করবেন, কাজে ভুল হবে না, আপনি খুব আনন্দে কাজ করবেন। এই কাজটাই ছয় মাস এক বছর কন্টিনিউ করলে আপনার হাত অনেক ফাস্ট হয়ে যাবে। আমি কন্টিনিউ করি নি, ভাবছিলাম সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং করে কি হবে না হবে, এই জন্য আমার আজকে এই অবস্থা। রান করি তুই আমনে কর, আমার কি কাটা 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 গোল্লা গোল্লা গোল্লা, পরের গুলোতে ইমেজ আসার কথা তাই না? তাহলে এটা এখন কি করবো, পাটটা দেখতে হবে ভিউ সোর্স কই, ইমেজের প্রপার্টি আসে না, পিকচার পাইছে বাট না এনেহা হয়েছে কি আমরা যে পাঠতেছি পাঠ দিতে ভুল হইতে পারে, ঠিক আছে পাঠ দিতে ভুল হইতে পারে ওই জন্য আসতে হতো না, কিন্তু ইমেজের তো একটা প্রপার্টি আসার কথা, ভিউ সোর্সও আসতেছে না, ঘটনা কি সরি আই ডিড নট হিয়ার ইউ, হ্যাঁ এইভাবেই বলে। আপলোড ইউজার ইমেজ, আপলোড ইউজার ইমেজ স্ল্যাশ এইসব দোষ আমার, প্রবলেমটা আমি দেখিনি। সময় দেন ভাই একটু, অ্যালোনাল উঠাই দিলাম থাম। সবই বিরক্ত লাগে, হইল না
এদের নো ইমেজ। দুঃখের বিষয় আমাদের কাছে নো ইমেজ নামে কোনো ইমেজ নাই। তাহলে গুগল স্যারের কাছে সব আছে, এইভাবে সার্চ করে করে আপনারা আপনাদের ইনভেন্টরি ইয়ে করবেন। গুগলে যদি নো ইমেজ জোনে সার্চ দেন, হাজার হাজার ইমেজ দিবে, মেল ফিমেল অ্যানোনিমাস যার জেন্ডারও জানা নাই, তিন ধরনের ইমেজ। ওটা জেন্ডার দিয়ে ইমেজ দিতে পারা যাবে না, অনায়াসে পারা যাবে। তাহলে এটা একটা ভালো ইস্যু। আর দুঃখের বিষয় আমাদের নো ইমেজ নামে কোনো ছবি নাই, অতএব মানে এখন ডাউনলোডও করতে পারলাম না। কানেক্ট হবে ঝামেলা করে অনেক ঝামেলা হইলো, অনেক কিছু দেখা হলো, তারপরও আসে নাই। এখন প্রথম দিকের ইমেজ গুলো তো আছে, যেমন ইমরান গাজী, যে ইমরান গাজীর ইমেজ আছে, দিয়েছে, একটা আশা উচিত ছিল। এবার একটু অন্যভাবে আসছে, কিন্তু আমি তো ইয়ে পাচ্ছি না। আচ্ছা, লোকাল হোস্ট 49715, লোকাল হোস্ট 49715 ইউজার, আচ্ছা ওইটা নাই। আপলোড স্ল্যাশ ইউজার ইমেজ, নো ইউ রং, আই রাইট, হ্যাঁ যেহেতু এখানে আমি এই যে ইয়ে ইউজ করছি, HTML এর ভিতরে ইউজ করছি, খেয়াল করেন ডাবল কোটেশন শুরু ডাবল কোটেশন শেষ, এই সিঙ্গেল কোটেশনটা হইতো না, কারণ এটা তো আমি প্রপার্টি বাইন্ড করিনি। এইটাই ঝামেলা, ম্যান ইজ মর্টাল, মানুষপত্রই ভুল করে, মানে দুইটা ভুল হওয়াতে আমরা একটু হসকায় গেছি, ভয় পেয়ে গেছি, একটা ভুল হলে আরো বেশি ভয় পাইতাম। এই টাইপের লোকদেরকেই চাপাবাজ বল। যদি ইমেজ আসে আজকের মতো শেষ, ঠিক আছে? হ্যাঁ, তবে এটা কিন্তু হিউজ প্র্যাকটিস করতে হবে, এত প্যারামিটার এত কিছু। আপনারা ভিডিও দেখার সময় আপনারা টুকে রাখবেন যে কোনটার পরে কোনটা করব, ওইভাবে প্র্যাকটিস করলে জিনিসটা যখন একবার আয়ত্ত চলে আসবে আপনার প্রবলেম হবে না, ঠিক আছে? আর যদি একটু সিনিয়র পোস্টে যান আপনার এই লেভেলে কাজ জানতে হবে, বা একটা ভালো ফার্মেটারে গেলে যখন প্রোগ্রামাররা সফটওয়্যার ইঞ্জিনিয়ারে ইন্টারভিউ নেবে তখন এগুলো বলতে হবে, জানতে হবে। বোঝা গেছে ব্যাপারটা? ওকে, তাহলে বাকি ছবি আসলে আরো ভালো হইতো, আমার বাবু তো বিখ্যাত হয়ে গেল সব ভিডিও দেশে। এবার কি জন্য চাইছিলাম? থিম ফাইল, থিম আর করে দিচ্ছি না, একটু শুধু চেষ্টা করতেছি যে যদি কিছু দেখানো যায়। আমরা প্রপার্টিজে যাব, নোয়াখালী প্রপার্টিজে যাব। এখানে আমরা উপরে দেখতেছি একটা প্যারাগ্রাফ সিলেক্ট করছে, তাই না? এখন আমরা দেখতেছি গ্রিড ভিউ সিলেক্ট করছে। ডম ডকুমেন্ট অবজেক্ট মডেলে বডির ভিতরে এটা থাকে, ডিপ থাকে, ডিপের ভিতরে ওইটা থাকে, ওইটা থাকে, ওইটা থাকে, কার ভিতরে কে আছে, এটা ডকুমেন্ট অবজেক্ট মডেল। কন্টেন্ট ওয়ান সিলেক্ট করলে আমি কন্টেন্টটা সিলেক্ট করতে পারবো, ব্যাপারটা ইজি। কিন্তু আমি চাচ্ছি ডকুমেন্টটাই সিলেক্ট করতে। পুরো ডকুমেন্টের প্রপার্টির মধ্যে আমরা দেখতেছি অনেক কিছুর সাথে থিম আছে, বোঝা গেছে? এখন থিম কেমনে দিব, তারপর থিম ওয়ান ওয়ান অফ এ কাইন্ড, একটা আলাদা ধরনের কিছু একটা হবে। গরিব মানুষ একটু সলিউশনে যাই, রাইট ক্লিক করি, অ্যাড ফোল্ডার নেই, এখানে নাম দেই দেম, থিম বানান কি ঠিক আছে? দেম বানান, ই হইতো না, তাই না? একটা ই শেষে লেজ আছে, ওইটার জন্য থিম দেম, কত সেন্স, এগুলো ভাল লাগে না। নিউ আইটেম খুঁজে দেখো পাবে তারে, কোথায় পাবো? ওর গান হয়ে গেছে, গান গাওয়াটা ঠিক হয়নি যেহেতু আমার গলা ভালো না। খুঁজে দেখেন তো থিম স্ক্রিন ফাইল,
কি ব্যাপার, থিম ফাইল বাদ দিয়ে দিছে নাকি? আচ্ছা, এটা আজকে আর সার্চ সার্চ হবে না, কারণ আমার ইয়ে গেছে। তাড়াতাড়ি ও পেন ড্রাইভটা একটা লাগানোই আছে। আচ্ছা, এখানে থিম ফাইলের আমি এটা বলতে বলতে এগুলো প্রসেসও করি। হ্যাঁ, আজকেরও প্রজেক্ট লাগবে সবার, আমি ক্লোজ করে দিই। এতক্ষণ ক্লাস নিলাম না, আচ্ছা মাফ করলাম তো, ল্যাপটপে মাফ। হ্যাঁ কেন, ডাটাবেস তো ঠিকই আছে, ডাটাবেসের রেস্ট্রাকচার